আমারও করতে পারো ভিডিও, নো প্রবলেম, এজে রইস। সাধারণত নির্বাচন আসলে একটা অংশের ক্যামেরাম্যানরা তাকিয়ে থাকতো কখন তাদেরকে নির্বাচনের কাজে ডাকা হবে এবং কাজ দেওয়া হবে। এতে এই সময়টা বেকার ক্যামেরাম্যানরা কিছুটা অতিরিক্ত রোজগার করতে পেরে নিজেদেরকে সচ্ছল করার প্রবণতা থাকতো। কাকে কাকে ক্যামেরার দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে টেন্ডার ডাকা হতো। টেন্ডার অনুযায়ী যারা কাজ পেত তারা আরও ছেলেদের ক্যামেরার কাজে নিয়োগ করে কাজ চালাত। এবার দেখা গেল ব্যতিক্রমী চরিত্র কোনো ধরনে টেন্ডার ছাড়া নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা নিজেদের পছন্দ মতো লোককে কোন ধরনের টেন্ডার না ডেকে নির্বাচিত করে কাজ চালাচ্ছেন। এমনকি নির্বাচন কমিশনের গাইডলাইনে পরিষ্কার রয়েছে যে কোনো ধরনের স্মার্টফোন দ্বারা কাজ করা চলবে না, তার জন্য ক্যামেরা অর্থাৎ ভিডিওগ্রাফি একান্ত প্রয়োজন। কিন্তু ধর্মনগরে কৃষ্ণপুরে দেখা গেল নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গলায় আইডেন্টিটি কার্ড ঝুলিয়ে হাতে স্মার্টফোন নিয়ে কাজ করে চলেছে বিশাল চন্দ নামের এক যুবক। তাদের টিম লিডার নাকি বিরাজ চক্রবর্তী এবং গ্রুপ হচ্ছে এসএসটি। তাকে জিজ্ঞাসা করায় সে জানায় দুই দিন ধরে প্যারামিলিটারি এবং পুলিশ আধিকারিকদের সাথে সে স্মার্টফোন ব্যবহার করে চেকিং এ যে কাজ চলছে তার ছবি সংগ্রহ করে নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে চলেছে। এই ঘটনা দেখার পর এতদিন যাবত যারা এই কাজে যুক্ত ছিল অর্থাৎ টেন্ডার দিয়ে বৈধভাবে কাজের অনুমতি পেত, এবার তারা টেন্ডারে কাজ পাননি। এমনকি নির্বাচন আসলে যে একটা অতিরিক্ত রোজগারের ব্যবস্থা হতো তাও বন্ধ হয়ে যাওয়ার তাদের মধ্যে একটা বিশাল ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের গাইডলাইনকে কলাপাতা বানিয়ে ক্যামেরার পরিবর্তে যেভাবে স্মার্টফোনে কাজ চলছে তা নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করছেন। আচ্ছা, তুমি কি ইলেকশন ডিপার্টমেন্ট থেকে ভিডিও করতেছো? আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি? বিশাল চন্দ্র। বিশাল চন্দ্র, কোন টিমে আছো তুমি? আমি এসএসটি। এসএসটি কাজ করতেছে তোমাদের টিম লিডার কে? বিরজিৎ চক্রবর্তী। বিরজিৎ চক্রবর্তী। তো অ্যাকচুয়ালি ইসি এর গাইডলাইনে আছে স্মার্টফোন ইউজ না করার লেগে, ইলেকশনের যে সকল কাজে ভিডিওগ্রাফি হইব, ঠিক আছে? তো তোমার কি এই বিষয়ে কোনো জানাইছে না তোমার? তোমার বাসা কোন জায়গাতে? আমার বাসা কই? হাফলং। তোমার বাবুর নাম কি? বিশ্বরঞ্জন চন্দ্র। কোন গ্রাম পঞ্চায়েত করছো তোমার? শ্রীপুর। শ্রীপুর কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর। আচ্ছা, তো মানে এখন তুমি এফএসটি টিমে আছো? এফএসটি তে এখন কৃষ্ণপুরে তোমরা ডিউটি করছো না? তো প্রথম দিন থেকেই মানে তুমি মোবাইল ফোন দিয়েই করতেছো এখন পর্যন্ত? কালকেও করছো? মানে ক্যামেরা দিয়ে করছো না এখন? ভিডিও ক্যামেরা বা কোনো ক্যামেরা দিয়ে না, স্মার্টফোন দিয়েই করতেছো? ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।